আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং জেবিন রেসিপিস। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি জালি কাবাবের রেসিপি। অনেক রকম কাবাবই তো খেলেন, সবজির তৈরি জালি কাবাব খেয়েছেন কি কখনো আগে? যদি না খেয়ে থাকেন, আজকের রেসিপিটি আপনার জন্য। এত মজার এই কাবাবটি না খেলে মিস করবেন। অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ গাজর কুচি নিচ্ছি। গাজরটাকে আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারবেন। তার সাথে এখানে এক কাপ বরবটি কুচি দিয়ে দিলাম। বরবটিটাকে আমি ছোট করে কেটেছি, আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ফুলকপি। আমি ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তার সাথে দিয়ে দিব এক কাপ আলু। আলুটাকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি, এতে করে এটা সিদ্ধ হতে অনেকটা কম সময় লাগবে। এবারে সবগুলো উপকরণকে সিদ্ধ করে নেব। সবজিগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু সবগুলো সবজি ভেঙে যাচ্ছে। অবশ্যই সবজিগুলোকে এরকম নরম করে সিদ্ধ করতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে এই সবজিগুলোকে মেখে নিতে হবে। সবজিগুলো মাখা হয়ে গেলে এর সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিকেন মশলা। এই চিকেন মশলাটা আপনারা বাজারে কিনতে পাবেন। তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চাট মশলা। দিয়ে দিব এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তার সাথে এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা দিলেই কিন্তু এই মিশ্রণটা একটু আঠালো হবে। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে সম্পূর্ণ ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে দিতে পারেন। এই সবগুলো উপকরণকে এবার একসাথে ভালো করে হাত দিয়ে কষলে মেখে নিতে হবে। যদি আপনাদের ব্রেড ক্রাম্বস আরও লাগে, তাহলে কিন্তু আরও ব্রেড ক্রাম্বস অ্যাড করতে পারেন। যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা আঠালো হবে, ততক্ষণ পর্যন্ত ব্রেড ক্রাম্বস অ্যাড করতে থাকবেন। তারপরে আমি হাতটা ভালো করে ক্লিন করে হাতের মধ্যে কিছুটা পুর নিয়ে এভাবে করে একটু কাবাবি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা দিয়ে দিতে পারেন, ছোট বড় মাঝারি করে। আমি ছোট সাইজের তৈরি করে নিচ্ছি। একে একে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার পরবর্তী স্টেপ, একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। যেহেতু এটি জালি কাবাব, তাই অবশ্যই আমাদের ডিম ব্যবহার করতেই হবে। আপনারা চাইলে কিন্তু 2টা ডিমও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাবাবগুলো অল্প, তাই আমি একটা ডিমই ব্যবহার করছি। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে বিট করে নিলাম। ডিমটা যখন বিট করা হয়ে যাবে, ঠিক তখনই এর মধ্যে আমি কাবাবগুলোকে খুব ভালো করে ডুবিয়ে নিব। তারপর এটাকে গরম তেলে ছেড়ে দিব। আগে থেকেই কিন্তু তেলটা আমি গরম করতে রেখে দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে সবগুলো কাবাব একে একে দিয়ে অপেক্ষা করেছি একটা পাশ হওয়া পর্যন্ত। অনেক সুন্দর একটা জালি এসেছে। অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে তারপরে কাবাবগুলো ছাড়বেন, এতে করে খুব সুন্দর করে কাবাবের মধ্যে জালি পড়বে। আপনি যদি তেলটা হালকা গরম করে নেন, তাহলে কিন্তু কাবাবগুলো এরকম জালি জালি হবে না। সবগুলো কাবাব উল্টে দিলাম। তারপর আবারও আমি কিছুক্ষণ এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। প্রতিটা কাবাব আমি 2 থেকে 3 বার করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলাম। যখনই কাবাবগুলো ব্রাউন কালার হয়ে আসবে, তখনই এগুলোকে তুলে নিতে হবে। আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি আর তেলটা সরিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে জালি পড়েছে। এই কাবাবগুলো বাইরে থেকে দেখে বোঝার কোনো রকম উপায় নেই এগুলো কী দিয়ে তৈরি করা।
দেখুন ভালো করে খেয়াল করে প্রত্যেকটা কাবাবের মধ্যে কত সুন্দর জালি পড়েছে। বাচ্চারা কিন্তু এই কাবাবটা অনেক বেশি পছন্দ করবে, তাদের বিকালের টিফিন কিংবা স্কুলে যাওয়ার সময় টিফিন হিসেবে এই কাবাবটা তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের পুষ্টিগুণ যেমন বজায় থাকবে তেমনি তাদের মুখরোচক একটি নাস্তাও তৈরি হয়ে যাবে। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি? আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিব, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।